जय जीशु। आमी शीर्षेन्द मुखार्जी सकल के जानाई प्रभु जीशु ख्रीष्टर सुमधुर नामे स्वागतम एवं आंतरिक अभिनंदन। प्रिय विश्वासी, दान जिनिसटा प्राय अनेकेर काछेई एकटा असह्य विषय। आमादेर मानव चरित्रेर अन्यतम वैशिष्ट्य हलो जे आमरा कारोर थेके निते पछन्द करी किन्तु काउके दीते पछन्द करी ना। एमनकि देखा जाय जे बहु ख्रीष्ट विश्वासीराओ एई धरनेर मानसिकता होये थाकेन। किन्तु आज आमी आपनादेरके এই প্রচারে বাইবেলের মধ্য দিয়ে জানাবো যে দানের বিষয়ে ঈশ্বরের বাক্য আমাদেরকে কি শিক্ষা দেয়। আশা করি এই প্রচার আপনাদের ঈশ্বরের কাছে আরও আশীর্বাদ প্রাপ্ত হতে সাহায্য করবে। চলুন দেখে নেওয়া যাক আজকের প্রচার। আজকের প্রচারের বিষয়, দান করার বিষয়ে বাইবেল আমাদেরকে কি শিক্ষা দেয়। প্রিয় বিশ্বাসী, দান করার অর্থ বলতে এখানে কোনো ভিক্ষা দেওয়ার কথা বলা হয়নি। এখানে দান করার অর্থ হলো উপহার দেওয়া বা সাহায্য করা। বাইবেল এখানে আমাদেরকে দানের বিষয়ে প্রথম বা প্রাথমিক শিক্ষা দেয় যে দান করা মানে কাউকে কোনো ভিক্ষা দেওয়া নয়। এখানে বাইবেলের মতো দান করার অর্থ হলো কাউকে কোনো জিনিস স্বইচ্ছায় দিয়ে দেওয়া বা উপহার দেওয়া। প্রিয় বিশ্বাসী, দানের দ্বিতীয় বিষয় হিসাবে বাইবেল এখানে আমাদেরকে ঈশ্বর এবং তার দাস দাসী ও সাধারণ অসহায় মানুষদের কথা বুঝিয়েছেন। আর তৃতীয় বিষয় হিসাবে বাইবেল আমাদেরকে শিক্ষা দেয় যে আমাদের দান বা উপহার সবসময় লোকচক্ষুর অন্তরালে বা আড়ালে হবে। প্রিয় বিশ্বাসী, আমরা যদি ঈশ্বরের বাক্য থেকে নতুন নিয়ম দেখি তাহলে সেখানে দান করার বিষয়ে ঈশ্বর তথা প্রভু যীশু খ্রিস্ট নিজে যা শিক্ষা দিয়ে গেছেন সেই বিষয়ে আমরা দেখতে পাই। আমরা যদি মথিলিখিত সুসমাচার তার ৬ অধ্যায় এক থেকে চার পদ পাঠ করি, সেখানে লেখা আছে, সাবধান, লোককে দেখাবার জন্য তাদের সামনে তোমাদের ধর্মকর্ম করো না, করলে তোমাদের স্বর্গস্থ পিতার কাছে তোমাদের পুরস্কার নেই। অতএব তুমি যখন দান করো তখন তোমার সামনে তুরি বাজিও না, যেমন ভণ্ডরা লোকের কাছে প্রশংসা পাওয়ার জন্য সমাজ ঘরে ও পথে করে থাকে। আমি তোমাদের সত্য বলছি, তারা নিজেদের পুরস্কার পেয়েছে। কিন্তু তুমি যখন দান করো তখন তোমার ডান হাত কি করছে তা তোমার বাঁ হাতকে জানতে দিও না। এইভাবে তোমার দান যেন গোপন হয়, তাতে তোমার স্বর্গীয় পিতা যিনি গোপনে দেখেন তিনি তোমাকে ফল দেবেন। প্রিয় বিশ্বাসী, উপরের বাক্যটি আপনি ভালো করে লক্ষ্য করুন। এখানে বলা হয়েছে দান আমাদের কেমনভাবে করা উচিত। আমাদের মানব জীবনের সব থেকে বড় ভুল হলো আমরা আমাদের জিনিস কাউকে দিতে চাই না। আমরা সবসময় মনে করি যে আমি ইনকাম করছি, আমার টাকা আছে মানে আমি খাব, আমি পরব, আমার পরিবার ভালো থাকবে, ওর পরিবার জলে ভেসে যাক, ওর পরিবার না খেতে পেয়ে অনাহারে মরুক। কিন্তু প্রিয় বিশ্বাসী, একবারও ভেবে দেখেছেন কি যে আপনি যে ব্যবহারটা করছেন সেটা কি কোনো খ্রিস্ট বিশ্বাসীর পরিচয়, বা এটা কি কোনো খ্রিস্ট বিশ্বাসীর চারিত্রিক বৈশিষ্ট্য হতে পারে? আমার টাকা আছে মানে আমি খাব, আমি পরব, আমার পরিবার ভালো থাকবে, আমার ছেলে মেয়ে ভালো থাকবে, আর ওর টাকা পয়সা নেই মানে ও খেতে পাবে না, ওর পরিবার ভালো থাকবে না, ওর ছেলে মেয়ে মানুষ হবে না, এটা কি আমাদের বিশ্বাসীর লক্ষণ? প্রিয় বিশ্বাসী, এগুলি শুধুমাত্র স্বার্থপরতার লক্ষণ, এগুলি কোনো খ্রিস্ট বিশ্বাসীর লক্ষণ নয়। ঈশ্বর এখানে বলছেন যে আমরা যেন দান করি, আর সে দান যেন কোনো ধর্মকর্ম করবার জন্য নয় বা কোনো খ্যাতি সুনাম পাওয়ার জন্য নয়। আমরা অনেকেই আছি যারা রাস্তায় একটা গরিব বাচ্চাকে হয়তো পাঁচ টাকার একটা বিস্কুট কিনে দিয়েছি বা কেক কিনে দিয়েছি, আবার সেটাকে কম্বল বিতরণের মতো করে পোজ দিয়ে আট দশটা ফটো তুলে ফেসবুক সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দিই, আর তার থাম্বনেল দিই বা ক্যাপশন দিই বাচ্চাটিকে খাইয়ে খুব আনন্দ পেলাম। আচ্ছা প্রিয় বিশ্বাসী, বলুন তো এটা কি খ্রিস্ট বিশ্বাসীদের পরিচয়? অনেক সময় আমরা বিভিন্ন জায়গা থেকে শুনি যে কাউকে সাহায্য করলে নাকি আমাদের জীবনে সেটা ডবল হয়ে ফিরে আসে। বিশেষ করে যে সমস্ত খ্রিস্ট বিশ্বাসীরা বাইবেল পাঠ করেন তারা এই ধরনের প্রসেসকে বেশি ব্যবহার করেন, কারণ বাইবেলে লেখা আছে যে তুমি যদি অপরকে সাহায্য করো তাহলে ঈশ্বর ডবল ফিরিয়ে দেবেন তোমাকে। প্রিয় বিশ্বাসী, অনেক সময় আমরা আশীর্বাদ পাওয়ার জন্য, আমাদের জীবনের উন্নতির জন্য, নিজের স্বার্থের জন্য, স্বার্থের সহিত আমরা অপরকে সাহায্য করি। হয়তো আমাদের ইচ্ছা নয় তাকে দেওয়া, কিন্তু আমরা বাধ্য হই তাকে দিতে, কারণ আমরা জানি আমরা যদি তাকে দিই তাহলে ঈশ্বর আমাকে আরও ভরিয়ে দেবেন। আপনার মনে যদি এই ধরনের কিছু চিন্তাভাবনা থেকে থাকে তাহলে আজই নিজেকে পরিবর্তন করুন। প্রিয় বিশ্বাসী,
এখানে ঈশ্বর আমাদেরকে বলছেন যে আমরা যেন কোনো ধর্মকর্মের উদ্দেশ্যে অর্থাৎ ঈশ্বরের আশীর্বাদ পাওয়ার লোভে আমাদের জীবনের উন্নতির স্বার্থ সিদ্ধির জন্য কাউকে দান বা সাহায্য না করি, কারণ এর মধ্য দিয়ে আশীর্বাদ আসে না বরং অভিশাপ আসে। ঈশ্বর বলেন, আমরা যখন কাউকে দান করব বা উপহার দেব তখন যেন আমরা স্ব ইচ্ছায় দান করি, কারণ আমরা যদি কাউকে শুধুমাত্র আমাদের জীবনে আশীর্বাদ বা আশার লোভে দান করি তাহলে কখনোই আমাদের জীবনে আশীর্বাদ আসবে না, বরং ফলটা ঠিক তার উল্টো হবে। প্রিয় বিশ্বাসী, এছাড়া যদি আমরা দেখি তাহলে সেখানে ঈশ্বর বলছেন যে আমরা যখন দান করব তখন যেন আমরা ঢাকঢোল পিটিয়ে দান না করি। এখন চারদিকে দেখা যাচ্ছে মানুষ বস্ত্র বিতরণ করছেন মাইক্রোফোনে হেঁকে হেঁকে, মানুষ কম্বল বিতরণ করছে চার পাঁচটা ফটো তুলে যাতে করে সেগুলি সোশ্যাল মিডিয়া আপডেট করতে পারে, মানুষ খাদ্য বিতরণ করছে সেই অসহায় মানুষগুলোর সঙ্গে অপমানজনক ফটো তুলে, রাস্তার পথ শিশুদেরকে বা পথ শ্রমিকদেরকে খাওয়ানো হচ্ছে লাইভ টেলিকাস্টের মাধ্যমে, কাউকে টাকা ধার দিচ্ছে চার পাঁচজনকে সাক্ষী রেখে। এগুলো কি আদৌ দান না অ্যাডভার্টাইজমেন্ট? প্রিয় বিশ্বাসী, বাক্য আমাদেরকে বলছে যে আমরা যখন কাউকে কিছু দেব সে যত দামি হোক না কেন আমরা যেন ঢাকঢোল পিটিয়ে না করি, যেন গোপনে করি যাতে করে যাকে দিচ্ছি তাকে ছাড়া আর কেউ না জানতে পারে। সবসময় মনে রাখবেন, আজ আপনার অবস্থা ঈশ্বরের অনুগ্রহে ভালো হওয়ার জন্য আপনি আজ দান করার মতো উপযুক্ত হিসাবে মনোনীত হয়েছেন, কিন্তু আজ যারা আপনার থেকে দান পাওয়ার যোগ্য তাদেরকে আপনি কখনোই ছোট চোখে দেখবেন না। প্রিয় বিশ্বাসী, মাথায় রাখবেন যে আপনি যখন তাদের সাথে ফটো তোলেন কিছু দিয়ে আর সেটা নিয়ে যখন সোশ্যাল মিডিয়া আপলোড করে বলেন যে এই পথ শিশুকে বা এই অসহায় মানুষটিকে সাহায্য করলাম, বিশ্বাস করুন আপনার হয়তো মনে হতে পারে যে আপনি ঠিক করছেন, আপনি মহৎ কাজ করছেন, কিন্তু সে অসহায় মানুষটার খুবই অপমানিত বোধ হয় সেক্ষেত্রে। তাই খ্রিস্ট বিশ্বাসী, আপনারা যখন কাউকে কোনো কিছু দান করবেন তখন ঢাকঢোল পিটিয়ে করবেন না বা সোশ্যাল মিডিয়া ইউজ করবেন না, যাতে করে ঈশ্বর আপনাকে আশীর্বাদ করতে পারেন অফুরন্ত। প্রিয় বিশ্বাসী, আমাদের মানব জাতির সব থেকে বড় ভুল কি জানেন? আমরা জগতের থেকে, জগতের মানুষদের থেকে প্রশংসা পেতে চাই, ঈশ্বরের থেকে নয়। আমরা সবসময় চাই আমাদেরকে আর পাঁচটা মানুষ ধন্য বলুক, আমাদেরকে নিয়ে তারা প্রশংসা করুক, আমাদেরকে তারা মাথায় তুলে নিয়ে নাচ করুক, আমাদের ছবি তুলে নিয়ে সোশ্যাল মিডিয়া আপলোড করে দাতা ভাই হিসাবে থাম্বনেল দিয়ে পোস্ট করুক। কিন্তু প্রিয় বিশ্বাসী, কখনো কি ভেবে দেখেছেন আপনার জাগতিক প্রশংসা জাগতিক নামের ঈশ্বরের কাছে গ্রাহ্য কিনা? আমরা ঈশ্বরকে প্রশংসা পেতে চাই না, আমরা চাই জগৎ আমাদেরকে ধন্য বলুক, জগৎ আমাদেরকে দানকর্তা বলুক। কিন্তু প্রিয় বিশ্বাসী, মনে রাখবেন সবসময় যে আপনার এই জাগতিক জীবন, আপনার এই রক্ত মাংসের জীবন ক্ষণস্থায়ী, কিছুদিনের জন্য, তারপর আপনার এই দেহ আর এই জগতে থাকবে না। আর আপনি এই জগৎ থেকে কি প্রশংসা পেয়েছেন, কি শ্রদ্ধা পেয়েছেন, কি সম্মানমূলক পদবি পেয়েছেন তা আর কেউ মনে রাখবে না, তখন আপনার গন্তব্য হবে স্বর্গ অথবা নরকে, আর আপনার সেই আশীর্বাদ বা শাস্তি হবে হাজার হাজার বছরে যা কখনো শেষ হবে না। তাই প্রিয় বিশ্বাসী, আজ আপনি ঠিক করুন আপনি কোন জীবনের প্রশংসা পেতে চান, কার থেকে প্রশংসা পেতে চান, জগৎ থেকে নাকি ঈশ্বরের থেকে? ঈশ্বরের বাক্য আজ আপনাদেরকে চেতনা দিচ্ছে যে আপনি যদি জগতের প্রশংসা চেয়ে থাকেন, আপনি যদি জগতের উপাধি ও সম্মান চেয়ে থাকেন, তাহলে তা কিছুদিনের জন্য পাবেন, মৃত্যুর পর আর সেটার কোনো ভ্যালু থাকবে না, আর তখন সেটা কেউ মনে রাখবে না। কিন্তু আপনি যদি ঈশ্বরের থেকে প্রশংসা পেতে চান, ঈশ্বরের চোখে ধন্য হতে চান, তাহলে সেটা চিরস্থায়ী হবে। হয়তো জগৎ আপনাকে ধন্য বলবে না, জগৎ হয়তো আপনাকে রাস্তায় দেখলে সেলাম ঠুকবে না, কিন্তু ঈশ্বরের কাছে আপনি প্রিয় হবেন, আপনি ঈশ্বরের কাছ থেকে প্রশংসা পাবেন এবং ঈশ্বরের কাছ থেকে আশীর্বাদ ও চিরজীবন পাবেন। তাই প্রিয় বিশ্বাসী, আজই এই মুহূর্তে আপনি সিদ্ধান্ত নিন আপনি কার থেকে প্রশংসা পেতে চান, কার প্রশংসার গুরুত্ব আপনার কাছে রয়েছে, ঈশ্বরের নাকি জগতে? যদি আপনি জগতের প্রশংসা চেয়ে থাকেন তাহলে কিছুদিনের জন্য পাবেন, আর তার জন্য আপনাকে সোশ্যাল মিডিয়া সাহায্য নিতে হবে, সোশ্যাল মিডিয়া ফটো ছাড়তে হবে, তাতে দু মিনিটের হাততালি পাবেন, কিছু কমেন্ট পাবেন, কিছু লাইক পাবেন। কিন্তু প্রিয় বিশ্বাসী, আপনি যদি ঈশ্বরের থেকে ধন্যবাদ পেতে চান, ঈশ্বরের থেকে প্রশংসা পেতে চান, তাহলে আজই জগতের থেকে প্রশংসা চাওয়াটা বন্ধ করুন, সোশ্যাল মিডিয়ায় ফটো আপলোড করা বন্ধ করুন। আমি বলছি না যে কাউকে কিছু দান করে ফটো তোলাটা অন্যায়, হ্যাঁ অবশ্যই ফটো তুলুন যেন সেটা অপরকে অনুপ্রাণিত করে, কিন্তু সেটা শো অফ করার জন্য নয়, বোস্টিং করার জন্য নয়,
গর্ব করার জন্য নয়, আর পাঁচজনকে দেখাবেন না, সোশ্যাল মিডিয়া দেবেন না, তাহলে আপনি ঈশ্বরের থেকে আশীর্বাদ পাবেন, প্রশংসা পাবেন এবং অনন্ত জীবন পাবেন। প্রিয় বিশ্বাসী, ঈশ্বর আজ তার বাক্যের মধ্যে দিয়ে আমাদেরকে শিক্ষা দিচ্ছে যে আমরা যখন কাউকে দান করব তখন যেন আমরা চারিদিকে প্রচার করে না বেড়াই। অনেক সময় আমরা চার্চে বা গির্জায় যখন ঈশ্বরের উদ্দেশ্যে কিছু রাখি তখন বেশিরভাগ ক্ষেত্রে আমরা লোককে দেখিয়ে দেখিয়ে সেই উপহারটা বক্সে ফেলে দিই। প্রিয় বিশ্বাসী, ভালো করে খেয়াল করে দেখবেন যে বিশেষ করে যেসব খ্রিস্ট বিশ্বাসীরা 500, 1,000, 2,000 বা তার বেশি টাকা দেয় উপহার বক্সে, তখন যতটা পারে তারা সব বিশ্বাসীদের কাছে নোটের কালারটা, নোটের সংখ্যাটা দেখিয়ে দেখিয়ে দেওয়ার চেষ্টা করে। আর যখন সেই বিশ্বাসীটি 200 টাকার বা 100 টাকার নোট উপহার বক্সে রাখে, তখন চোরে চুরি করার মতন করে এদিক ওদিক তাকিয়ে কোনো রকমে সেই বক্সের মধ্যে ফেলে দেয়। এটা কি ধরনের দান হলো প্রিয় বিশ্বাসী? প্রিয় বিশ্বাসী, শুনতে খারাপ লাগলেও এটা সত্যি যে আমরা সব সময় লোককে দেখিয়ে দিতে পছন্দ করি, যাতে করে লোকে বলে যে দেখো ও 2,000 টাকা প্রভুকে দিচ্ছে, ও 5,000 টাকা উপহার হিসেবে দিচ্ছে। কিন্তু ভালো করে ভেবে দেখুন তো, এই দানের কি কোনো মূল্য আছে? আমরা যখন ঈশ্বরের উপহারের বক্সে টাকাটা রাখি, সেটা 2,000 টাকা হোক বা 500 টাকা হোক বা 200 টাকা হোক, যাই হোক না কেন, এটা কিন্তু আমাদের ঈশ্বরের কাছ থেকেই আসে। প্রিয় বিশ্বাসী, মাথায় রাখবেন কোনো যোগ্যতা নেই আমাদের ঈশ্বরকে উপহার দেওয়ার বা ঈশ্বরকে দান করার, যদি না ঈশ্বর আমাদেরকে অনুগ্রহ করতেন। কারণ আমরা এখনও পর্যন্ত এত বড় টাকার মালিক হতে পারিনি, এখনও পর্যন্ত ঈশ্বরকে দান করার যোগ্য হয়ে উঠিনি আমরা যে ঈশ্বরকে আমরা দান দেব বা ভিক্ষা দেব। কারণ ঈশ্বর সমস্ত কিছু সৃষ্টিকর্তা, তাই আপনি যে টাকাটা দান বক্সে দেখিয়ে দেখিয়ে রাখছেন ওটা ঈশ্বর থেকেই এসেছে। ঈশ্বর আপনাকে অনুগ্রহ করে দিয়েছে বলেই আপনি ঈশ্বরকে দিতে পারছেন, আর আপনি ঈশ্বরের জিনিসে ঈশ্বরকেই ফিরিয়ে দিচ্ছেন, এতে এত বড়াই করার কি আছে? প্রিয় বিশ্বাসী, মাথায় রাখবেন সবসময় যে আমাদের এখনও পর্যন্ত কোনো যোগ্যতা হয়নি ঈশ্বরকে দান করার মতো বা উপহার দেওয়ার মতো কিছু, কিন্তু আমাদের অনেক বড় সৌভাগ্য যে ঈশ্বর আমাদের সেই দানকে উপহার হিসেবে গ্রহণ করেন। প্রিয় বিশ্বাসী, মনে রাখবেন আপনি যে সরকারি চাকরিটা আজ করছেন, আপনি যে ব্যবসাটা আজ করছেন, সে সমস্ত কিছু কিন্তু ঈশ্বরের দান। ঈশ্বর আপনাকে সেই যোগ্যতা দিয়েছে, সেই বুদ্ধিমত্তা দিয়েছে, তবে যেই কিন্তু আপনি আজকে এই জায়গায়। ঈশ্বর আপনাকে মাসের শেষে মাইনে দেয় বলে আপনি সেই টাকাটা ঈশ্বরকে দিতে পারেন, এতে আপনার বড়াই করার মতো কিছু নেই। আপনি ঈশ্বরের টাকা ঈশ্বরকে দিচ্ছেন, এতে আপনার প্রশংসা পাওয়ার কোনো কিছুই নেই, বরং প্রশংসা ঈশ্বরে করুন যে তিনি আপনাকে সাহায্য করেছেন, তিনি আপনাকে যোগ্যতা দিয়েছেন, তিনি আপনাকে বুদ্ধি দিয়েছেন এবং তিনি আপনাকে তার কাছে উপহার দেওয়ার যোগ্য বলে মনোনীত করেছেন। প্রিয় বিশ্বাসী, প্রচারের শেষে আজকে আমি আপনাদেরকে দানের বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা বলতে চাই। যেমন নাম্বার 1, লোককে দেখিয়ে কাউকে কোনো দান করবেন না, সেটা ঈশ্বর হোক বা সাধারণ মানুষ। নাম্বার 2, দান করার সময় ঢাকঢোল পেটাবেন না বা আর 5 জনকে বলে বেড়াবেন না দানের বিষয়ে। নাম্বার 3, দান করার সময় জগতে প্রশংসা পাওয়ার চেষ্টা করবেন না। নাম্বার 4, দান করার সময় জগতের নয় বরং ঈশ্বরের থেকে যোগ্য সম্মান পাওয়ার চেষ্টা করুন। নাম্বার 5, দান করার সময় সোশ্যাল মিডিয়ায় বা আর 5 জন মানুষের কাছে অসহায় মানুষদেরকে ছোট করে সম্মান পাওয়ার চেষ্টা করবেন না। নাম্বার 6, দান করার সময় আপনার উদ্দেশ্য জগতের মানুষের হাততালি নয় বরং ঈশ্বরের থেকে পুরস্কার পাওয়া হবে। নাম্বার 7, দান করার সময় নিজেকে বড় দাতা ভাববেন না এবং ঈশ্বরের গৃহে উপহার দেওয়ার সময় গোপনে দিন, যেমনটা বাইবেল উল্লিখিত বিধবা অসহায় মহিলাটি করেছিল। নাম্বার 8, দান করার সময় আপনার দান গোপনে দিন, যেন লোকচক্ষুর অন্তরালে হয়। নাম্বার 9, দান করার সময় ক্যামেরা নয়, ঈশ্বরকে স্মরণ করুন, তাকে প্রশংসা দিন। নাম্বার 10, দান করার সময় স্ব ইচ্ছায় হৃদয় থেকে মুক্ত হস্তে করুন, যেন তার মধ্যে চাওয়া পাওয়ার স্বার্থভাব লুকিয়ে না থাকে। প্রিয় বিশ্বাসী, একজন ঈশ্বরের দাস হিসেবে আজ আমি আপনাদেরকে এই প্রচারে ঈশ্বরের বাক্য থেকে উপদেশ দিচ্ছি যে আপনি যদি খ্রিস্ট বিশ্বাসী বা অনুসারী হয়ে থাকেন, তাহলে অবশ্যই উপরে উল্লিখিত 10টি বিষয়কে অবশ্যই মেনে চলবেন। আপনার বিশ্বাসী জীবন, তাহলে আপনি অফুরন্ত ঈশ্বরের আশীর্বাদ লাভ করতে পারবেন। আসুন আমরা প্রার্থনা করি। স্বর্গের জীবন্ত সর্বশক্তিমান প্রভু,
প্রতিদিনের মতো আজকেও আমাদেরকে তোমার বাক্য থেকে আরেকটি নতুন বিষয়ে শিক্ষা দিতে এবং নিতে আমাদের সকলকে মনোনয়নের দ্বারা একত্রিত করলে তার জন্য তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আন্তরিকভাবে। প্রভু গো, আমরা প্রায় বহু বিশ্বাসী রয়েছি যারা দান করতে চাই না, আবার করলেও আমরা সোশ্যাল মিডিয়ার সাহায্য নিয়ে তবে দান করি। আমরা অনেক সময় যখন দান করি তখন আমরা তোমাকে নয় বরং আমরা ক্যামেরাকে স্মরণ করি। আমরা চাই জগতের মানুষের কাছে হিরো হতে, জগতের থেকে প্রশংসা পেতে, জগতের থেকে হাততালি পেতে, আর তাই তো আমাদের দান গোপনে নয় বরং লাইভে হয়। কিন্তু প্রভু গো, আজ তোমার বাক্য আমাদের সেই চোখের কালো পর্দাকে সরিয়ে দিল। আজ আমরা জানতে পারলাম যে আমাদের খ্রিস্ট বিশ্বাসীদের দান কেমন হওয়া উচিত। প্রভু গো, ধন্যবাদ করি তোমাকে এই প্রচারের মধ্যে দিয়ে তোমার বাক্য দ্বারা আমাদের ভুলকে ধরিয়ে দেওয়ার জন্য। তুমি আমাদেরকে পাল্টাতে সাহায্য করো এবং আমাদেরকে সঠিক খ্রিস্ট বিশ্বাসী হয়ে উঠতে সাহায্য করো। প্রথম থেকে শেষ পর্যন্ত সকল ভার তোমার চরণ তলে রাখলাম, সকল গৌরব মহিমা প্রশংসা তোমাকেই দিলাম। তুমি আমাদের সকলকে আশীর্বাদ ও অনুগ্রহ দান করো। এই প্রার্থনা আমাদের পবিত্র বাহিনীগণের সর্বশক্তিমান প্রভু নাসরতীয় খ্রিস্ট যিশুর নামেতে চাই, আমেন। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে এবং এই ভিডিওটির থেকে কিছু শিক্ষা লাভ করে থাকেন তাহলে আশার আলো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং অন্যদের সাথে ভিডিওটি শেয়ার করুন। যদি আপনাদের কারো কোনো প্রার্থনার অনুরোধ থাকে তাহলে এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া আছে, আপনারা সেখানে গিয়ে প্রার্থনার অনুরোধের ফর্ম পূরণ করে আমাদের কাছে পাঠাতে পারেন, আমরা আপনাদের জন্য প্রার্থনা করব। সকাল ভালো থাকুন, সুস্থ থাকুন, জয় যিশু।